কি কি সার আর কি কি বালানাশক লাগে আমি এই বিষয়ের পরে আপনি কদম চাষ করতে গেলে লাগে সেই বিষয়ের পরে কথা বলছি। আসসালামু আলাইকুম সিনজেন্ডা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা, পেঁয়াজের কদম চাষ করতে গেলে কি কি সার আর কি কি বালানাশক দিলে আপনার পেঁয়াজ খুবই ভালো হবে আর পেঁয়াজের দানা যাতে আপনার খুবই ভালো হবে আর দানারও আপনার ফলনটাও আপনি পাবেন, তে কি কি সার আর কি কি বালানাশক লাগে আমি এই বিষয়ের পরে আপনার কদম চাষ করতে গেলে লাগে সেই বিষয়ের পরে কথা বলছি। আর আপনার জমি কীভাবে তৈরি করবেন আর কতটুকু সার দিতে হবে আর কি পরিমাণ আপনার কিরম কেরি মানে কি কীভাবে যে লাইন কেরি লাগাবেন সেই লাইনের বিষয়ে আমার ধারণা যেটি যেভাবে আমরা করি সেই সেই নিয়মের কথা আপনি বলছি, তারপরেও আপনার যে নিয়ম সেই নিয়মে আপনারা মানবেন, কিন্তু আমি যে সার আর বালানাশকের কথা বলছি এটি অবশ্যই আপনারা মানেন, দেখেন আপনারা খুবই ভালো একটা লাভবান হবেন। আপনার ভালো ভাব দিয়ে যেতে আপনি পরিপূর্ণ ভাব দিয়ে যেতে আপনি জমিতে তৈরি করেন তাহলে আপনার বিঘা প্রতি কিন্তু 100 কেজি পর্যন্ত হয় এই আপনার এই দানা কিং পেঁয়াজের জাত আপনি যারা করবেন অরিজিনাল যদি কিং সেই কিং পেঁয়াজের জাতটা আপনারা লাগাবেন। তো প্রথমে আমি বলবো যে আড়াআড়ি করে আপনার 1 বিঘা জমিতে মিনিমাম আপনি 6 খান চাষ জমিতে দিবেন, জমিটা ভালো করে আগে শুকা নেবেন, চাষ দি ভুইটা শুকা একদম ফ্রেশ করে নেবেন আর পানি আপনার বৃষ্টির পানি সেচের পানি এগুলাম বের করার জন্যে পানিটা যাতে আপনি না জমে জমিতে এগুলাম যাতে আপনি পানি যাতে বের করতে পারেন সেই ব্যবস্থা নেবেন যাতে পানি জমিতে না বাঁধে, পানি বাঁধলে ভাই কিন্তু আপনার পেঁয়াজ পচে যাবে, পেঁয়াজ কিন্তু আপনার ভালো ফল আপনারা পাবেন না। তো পেঁয়াজ জমিতে আগে চাষ দিবেন, চাষের সময় পেঁয়াজের কদম চাষের পরে আমি কথা বলছি, পেঁয়াজের যে দানা তৈরি করে সেই দানার বিষয়ে সে বীজের বিষয়ে দানা যে ছোটো ছোটো বীজ হয় কদমের ফুলকি বাড়া আপনার ওই পেঁয়াজের ফুলকি বাড়া ফুলে ফুল হয় এই পর্যন্ত আপনার কি কি পরিচর্যা করলে আপনার ভালো আপনারা ফলন পাবেন আর ভালো আপনারা লাভবান হবেন সেই বিষয়ের পরে আমি কথা বলছি। তো বন্ধুরা প্রথমে আপনারা 1 বিঘা জমিতে আপনার 2 বস্তা টিএসপি দিবেন, এটি কিন্তু আপনার দিলে ভালো হবে, কেউ কেউ 1 বস্তা দেয় কিন্তু আপনার 2 বস্তা টিএসপি, সে টিএসপি 3 এসে হোক বা মরক্কো হোক মানে বিসিআইসি যে বাংলাদেশ সরকার বিসিআইসি যে সার যে টিএসপি দিবে সেটিই আপনি দিবেন, 2 বস্তা টিএসপি দিবেন আর 1 বস্তা এমওপি মানে পটাশ এই সারটা দিয়ে আপনি জমিতে পুরা জমি আপনি ছিটি দিবেন দিয়ে চাষ দিবেন। এবার আপনার শেষ চাষে জমি যখন আপনি শেষ চাষ দিবেন ওই চাষে আপনার 15 কেজি ইউরিয়া আপনি রাখবেন মানে 15 কেজি ইউরিয়া নেবেন, আপনি টিএসপি 2 বস্তা এমওপি 2 বস্তা আর 4 বস্তা দিবেন আপনি জীবসাম, আপনার যে জীব আপনার যে দেখবেন যে সারের দোকানে সম্মুখে পালা দেওয়া থাকে 150 টাকা 130 টাকা বস্তা 20 কেজির পরে আপনি জীব সারে ওই বস্তা দেবেন আপনি দিয়ে আপনি জমিতে সিটি দিয়ে আপনি চাষ দিবেন। এইবার ওই চাষের যে 15 কেজি ইউরিয়া আপনি থাকলো মই দেওয়ার আগে আপনার এটা আপনার গ্রোজিন দেখছেন এই গ্রোজিন আপনার 2 কেজি দিবেন গ্রোজিন 2 কেজি বিঘা প্রতি আর আপনার এ হলো আপনার 1/2 কেজি দিবেন আপনি বিঙ্গো। বন্ধুরা আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা মনে রাখবেন, এটা হলো বরন বিঙ্গো, এই বিঙ্গোটা আপনারা দিবেন বিঘায় 1/2 কেজি আর আপনার এ হলো আপনার থিওভিট, থিওভিটটা কখন ব্যবহার করতে হবে এটি চাষে থিওভিট দেওয়ার দরকার নাই, থিওভিটের বিষয়ে আমি পরে আপনাদের কথা বলছি। এবার গ্রোজিন থিওভিট এই গ্রোজিন বিঙ্গো আর ম্যাগমা আছে, বন্ধুরা আমি ম্যাগমা শীটটা আপনাদের দেখাচ্ছি, ম্যাগমাটাও আছে, এই হলো আপনার ম্যাগমা,
আপনি দেখেন এই হলো ম্যাগমা, এই ম্যাগনেসিয়াম সালফেট এটি কিন্তু আপনার এসির কাজ করে। এটি আপনি জমিতে 2 কেজি এক বিঘা জমিতে গ্রোজিন বিঙ্গো আর আপনার এই ম্যাগমা এই সার আপনি 15 কেজি 10 কেজি ইউরিয়া সারের সাথে দিবেন, আর 5 কেজি ইউরিয়া কিন্তু আপনার হাতে রাখতে হবে। এবার আপনার এই হলো 10 কেজি সার, এই 10 কেজি ইউরিয়া আর এই ম্যাগমা 2 কেজি, বিঙ্গো 1/2 কেজি আর আপনার গ্রোজিন 2 কেজি। এই যে আপনি শেষ চাষে সিটি দিলেন, দেওয়ার পরে মই দি দিলেন, মই দি এবার আপনার 5 কেজি ইউরিয়া হাতে থাকলো। এবার এই 5 কেজি ইউরিয়া সারের সাথে আপনার আপনার যে বিভিন্ন রকমের রুই টুই পোকামাকড় আছে, এই জন্য আপনি 200 গ্রাম ফিকো সিনজেন্টা কোম্পানির বালানাশক আছে দুইটি, ওই পোকা মারার জন্য 200 গ্রাম ফিকোর আর কেসি ঘুগরি আর মাল পোকা বলেন আর কড়া পোকা বলেন এর জন্য একটা ওয়ালিস, এই দুইটি বালানাশক ওই 5 কেজি ইউরিয়া সারের সাথে আপনি মাখা জমিতে ছিটি দিবেন। ছিটি দিয়ে এবার মই দি পেঁয়াজ আপনি তারপরের দিন লাগাবেন কদম চাষ, কদম চাষের কিন্তু আমি বলছি এবার যে বীজটা আপনি খুব সাইজের গোল মিডিয়াম সাইজের বীজটা আপনি লাগাবেন। এইবার আপনার দেশে বিভিন্ন রকমের লোক লাগায়, তে আমি যে নিয়মের কথা বলছি এই নিয়মটা আপনারা মানলে আরও ভালো হবে। আপনার এই এই নিয়ম আপনার জমিতে যখন আপনি চাই এবার আপনার 3 লাইন পর পর পাশাপাশি দুইটিকে সার দিবেন, নাঙ্গল দিয়ে টানবেন, টানার পরে পাশাপাশি পেঁয়াজের দুইটিকে সার দি, এবার পাশাপাশি দুইটিকে সার দিবেন, দি দিয়ে আপনি 6 সার হবে। আবার আপনি মোটো ভাত ফাঁকা রাখবেন, রাখি আবার আপনি আবার 6 সার, এরকম করে আপনি 6 সার পর পর মোটো ভাত করে গ্যাপ দিয়ে আবার এরকম ভাবে আপনি লাইন বাই লাইন করে আপনি কদম চাষ করবেন আর এইভাবে পেঁয়াজ লাগাবেন। লাগানোর পরে এবার আপনি জমিতে সেচ দিয়ে দিলেন, হালকাকে সেচ দিলেন বা যাই দেন, আপনি পানি যেতে না জমে জমি পেঁয়াজ ঝাড়ি যখন আপনার বাড়া যাবে, বাড়ানোর পরে পেঁয়াজ যখন আপনি ঝাড়ি বাড়া যাবে সেখন আপনি মানে এই স্কোর আর এই হলো আপনার রিডোমিল গোল্ড। আপনারা বন্ধুরা দেখেন এই স্কোর আর এই রিডোমিল গোল্ড এটি আপনার স্প্রে করে দেবেন, এই এই দুটো ওষুধ স্প্রে করে দেবেন। দেওয়ার পরে জমি যখন আপনারা আবার আপনারা কুবাবেন এরকম করে কিন্তু আবার আপনারা ওই কুবাত হবে, ওই লাইনের ভিতরে কিন্তু আবার আপনার কুবাত হবে। কুবানির সময় আপনারা ওই সময় আবার এক বিঘা জমিতে আবার এক বস্তা টিএসপি আর আপনার পটাশ আর আপনার 20 কেজি এই সারটা আর আপনার এই থিওভিটটা দিবেন 2 কেজি দি আপনি জমিতে সিটি দি। এবার আপনি অল্প অল্প যাতে পারেন এভাবে সিটা দিবেন দি সারি। এবার আপনি কুবা দিলেন, দেওয়ার পরে এগুলাম দেওয়ার পরে আপনি সেচ দিয়ে দিলেন দি সারি। এবার আবার সার সিটি দি, আবার টিএসপি পটাশ আর থিওভিট এটি সিটি দিয়ে সেচ দিয়ে দিলেন, দেওয়ার পরে আবার আপনি কুবা দিলেন। কুবা দেওয়ার পরে সেখন আবার আপনি সেখন আবার আপনি স্প্রে করবেন, এই হলো আপনার অ্যামিস্টার টপ আর আপনার এই ডেনিম ফিট, অ্যামিস্টার টপ আর এই ডেনিম ফিট এটি স্প্রে করবেন। তারপরে আবার যখন আপনার জামা পড়বে খুবই যখন জামা পড়বে তখন আপনারা এই একতারাটা স্প্রে করবেন, একতারাটা শুদ্ধ সাথে আপনি স্প্রে করতে পারবেন। আর স্কোর আর রিডোমিল গোল্ড একবার অ্যামিস্টার টপ ডেনিম ফিট একবার স্কোর আর রিডোমিল গোল্ড এই নিয়মে আপনারা স্প্রে করে যাবেন। স্প্রে করার সময় কদম যখন আপনার মানে যখন আপনার ওই ফুলকি যাক বলে আমার দেশের লোক ফুলকি বলে ফুলকি যখন বাড়াবে সেখন কিন্তু আপনার ওই যেতেবেল আপনার ওই ফুল ফুটবে না, মানে আপনার কদম যখন ফুটবে না সেতেবেল এবার ফুটি গেলে আর আপনারা স্প্রে করবেন না। এবার যখন আপনার কদম যখন আপনার ফুলকি সময় ফুটছে সেই সময় কিন্তু আপনার পাতারও কিন্তু আপনার একটু জোর হয়, সেজন্য আপনারা এই টিল্ট
টিলটা স্প্রে করবেন যাতে আপনার ওই পেঁয়াজের যেন ওই মানে আপনার ওই কদম মানে পেঁয়াজের ওই পাতা যাতে আপনার খাটো খাটো হয়। তারপরে আবার আপনার স্প্রে করে দেবেন আপনার আবার স্কোর আর আপনার স্কোর আর ইডোমিল গুড় আবার স্প্রে করলেন। তারপরে আবার আপনি এই ভাবুকের এই নিয়মটা আপনারা মানবেন, মানার পরে ফুল যখন আপনার যখন ডগমগ ফুল থাকবে একদম ডগমগ ফুল সেই সময় কিন্তু আর আপনি স্প্রে করবেন না, আপনার সেই সময় স্প্রে করবেন না। যাতে বেল আপনার ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যত বালানাশকের নাম আমি করনু এগুলো আপনারা স্প্রে করবেন। এইবার আপনার ফুল যখন আপনার ফুইটি দেখবেন যে দানায় পরিণত হয়ে গেছে সেই সময় আবার আপনি অ্যামিস্টার টপারে একটা এই দিদি আপনি স্প্রে করে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার পেঁয়াজ চরম ভালো হবে, খুবই ভালো হবে আর খুবই লাভবান হবেন। তো এই বিলে আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। Look me in the face, tell me that you love me, even if it's